ঋতুপর্ণা সেনগুপ্ত দুই বাংলার জনপ্রিয় তারকা, কাজ করেছেন এদেশের অসংখ্য নায়কের সঙ্গে। তবে প্রয়াত নায়ক মান্না তার কাছে বিশেষ জন, ছিলেন বন্ধু ও বড় ভাই, তাই এখনও তাকে বেশ মিস করেন বলে জানালেন এই অভিনেত্রী। গতকাল 12 আগস্ট ঢাকায় পা দিয়েছেন ঋতুপর্ণা, উদ্দেশ্য স্পর্শ নামের ছবিতে অভিনয়, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নীরব। গতকাল সন্ধ্যা 7টায় ছবিটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নানা কথার মধ্যে মান্নার প্রসঙ্গ উঠে আসে। ঋতু বলেন, অনেক সহকর্মীর সঙ্গে কাজ করেছি, জসিম, মান্না, হেলাল খান, আমিন খান, ফেরদৌস থেকে শুরু করে এ সময়ের আরিফিন শুভ বা নীরব, সবাই দারুণ অভিনেতা। তবে একজনের কথা যদি জানতে চাওয়া হয়, মান্না ভাই আমার জন্য বিশেষ, ওনাকে এখনও মিস করি। এদিকে স্পর্শ ছবিটির কাজ আজ 13 আগস্ট থেকে ঢাকায় শুরু হয়েছে, কলকাতার অংশের কাজ শেষ, বিষয়টি জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন, তিনি সিনেমাটির অন্যতম পরিচালক। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মান্নার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ব্যাপক উচ্ছ্বসিত তার ভক্তরা। ওই ভিডিওতে দেখা যায়, নায়ক মান্না তার স্ত্রী শেলি মান্না, একমাত্র সন্তান সিয়াম, ইলতিমাস এবং কাছের কয়েকজন সহযোগীকে নিয়ে দেশের বাইরে ঘুরতে গিয়েছিলেন। গাড়িতে করে সেখানকার একটি চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে গিয়েছিলেন ছোট্ট সিয়ামকে। শুধু চিড়িয়াখানাতেই নয়, স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে তার আশেপাশের কিছু স্থানেও ঘুরে বেড়াচ্ছেন মান্না। তাদের সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করেছেন অভিনেতার সঙ্গে থাকা সহযোগীরাই। ভাইরাল হওয়া ওই ভিডিওতে পরিবারের সঙ্গে বেশ হাস্যোজ্জ্বলভাবেই ধরা দিয়েছেন মান্না। সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকার ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই যেন আবেগপ্রবণ হয়ে পড়েন তার ভক্তরা। হাসিমাখা সেই মানুষটি যেন দিব্যি ঘুরে বেড়াচ্ছেন চারিদিক, যেন সব কিছুই আবার জীবন্ত হয়ে উঠেছে, কিন্তু বাস্তবতা মনে করতেই যেন সব ম্লান হয়ে যায়, কারণ তিনি আর আমাদের মাঝে বেঁচে নেই, আছে শুধু তার রেখে যাওয়া এই স্মৃতিগুলো।